জায়গার মধ্যে অনবরত আল্লাহ তাআলার রহমত এবং ফজল বরকত নাজিল হচ্ছে এমন জায়গা, এমন দামি জায়গা, হযরত উলামায়ে কেরামের মজলিসে, হাজী সাহেবদের মজলিসে, নামাজীদের মজলিসে, জান্নাতি সামিয়ানার কাছে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে প্রাণ করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজটাকে উঁচু করে বলেন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হবেন? আমরা সবাই আল্লাহ তাআলাকে খুশি করতে চাই কি চাই না? কে কে চান না? সবাই চান তো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার রেজা মন্দির ভিতরে থেকে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ছোট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা জানাইয়াও দিয়েছে, তোমাদেরকে হায়াত দিলাম কম কিন্তু তোমাদের কাজ অনেক বেশি। হায়াত একেবারেই কম কিন্তু কাজ অনেক বেশি। এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, যে সমস্ত মানুষগুলার গালের মধ্যে সাদা দাড়ি দেখতেছি, একটু চিন্তা করে দেখা যায় অল্প কিছুদিন আগেই প্রত্যেকের দাড়িগুলা সাদা ছিল না, কালো ছিল, ঠিক না? কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। সাদা হওয়ার দ্বারায় কি বার্তা বা কি মেসেজ দিল আমাদেরকে? এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে তুমি প্রায় মৃত্যুর দুয়ারে এসে পৌঁছে গেছো। কথা বলেন ঠিক কিনা? দাড়ি সাদা হওয়া মানেই মৃত্যুর দুয়ারে পা রাখা। একদিনে মানুষগুলা সকলে হারিয়ে যাবে, নাম ও নিশানা অবশিষ্ট দুনিয়াতে থাকবে না। যেমন আমাদের পূর্বপুরুষরা একসময় এই জায়গাগুলোর মধ্যে রাজত্ব করত, তারা বিরাজ করত, চলাফেরা করত। আমরা যেই জিনিসগুলো এখন দাবি করতেছি, এটা আমার, ওইটা আমার, তারাও কিন্তু এভাবেই দাবি করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অবশেষের জিনিস বা জমি জমা আমরা যা দেখতেছি যথাস্থানে এই অবস্থাই আছে। মাঝখান থেকে দাবিদারগুলা সকলেই চলে গেছে। কথা বলেন, যারা দাবি করত তারা সবাই চলে গেছে নাকি কিছু নিয়ে গেছে? হ্যাঁ, কিচ্ছু নিয়ে যাইতে পারে। আমরাও যারা দাবি করতেছি যে এটা আমার, বাড়ি আমার, দোকান আমার, জমি আমার, একসময় এমন একটা সময়ের মুখোমুখি আমরাও হব, যা কিছু আমার আমার করতাম সবই পড়ে রবে, শুধু আমি আর আপনিই থাকব না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও এসে এটার মধ্যে ভাগ বসাবে বা দাবি করা শুরু করে দেবে। এভাবেই যুগের পর যুগ সবাই দাবি করে যাচ্ছে, এই জমিনের দাবিদার সবাই, কিন্তু মূলত জমির মালিককে বলেন তো দেখি, চিল্লে বলেন তো তিনি কে? আল্লাহ। তাই কবি বলেছেন, মুসাফির হর কুজা বাসদ ওয়তন রায়া দমিদারদ, মুসাফির হর পূজা বাসদ ওয়তন রায়া দমিদারদ, চুবুল বুল তর কবজে বাসদ চমন রায়া দমিদারদ, ক্যা সামান লায়া হাই মুসাফির সফর তেরা হাই বাঈদ, ক্যা সামান লায়া হাই মুসাফির সফর তেরা হাই বাঈদ, রঞ্জ কে দুনিয়া মে কিশ্তি মৌজ তুফা হাই মজিদ। কবি বলেন, ও মুসাফির, তুমি যেই জিনিসের দাবি করতেছ, এই জিনিস আমার, এই জিনিস আমার, মূলত এগুলা কিচ্ছু তোমার না। আর যেই সফরে তুমি রওনা দিয়েছ, যেই পথের পথিক তুমি হয়েছ, তোমাকে অনেক জায়গা অতিক্রম করে তোমার গন্তব্যে পৌঁছিতে হবে। ও আল্লাহর গোলাম, মনে রেখো, মনে রেখো, গন্তব্য পর্যন্ত তুমি যখন পৌঁছিতে যাইবা,
তুমি কিন্তু আরামে সহজে পৌঁছিতে পারবে না, মাঝখানে কিন্তু ঝড় ঝাপটা অবশ্যই আসবে। কি বলেন, আসবে না? রঞ্জ কে দরিয়া মে কিস্তি মৌজু তুফা হ্যায় মজিদ, তুমি যেই দরিয়ার মধ্যে কিস্তি চালনা করতেছ, যেই দরিয়াতে তুমি নৌকায় আরোহণ করেছ, নৌকা কিন্তু কিনারা পর্যন্ত এত সহজে পৌঁছিতে পারবে না, মাঝখানে ঝড় আসতে পারে, মাঝখানে বিপদ আপদ আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, নদীর স্রোত তোমার সবকিছু এলোমেলো কেউ করে দিতে পারে, সাবধান সাবধান, কোনো অবস্থাতেই পিছপা হওয়া যাবে না, কেননা তোমাকে যে কোনো মূল্যে হোক তোমার গন্তব্য জান্নাত পর্যন্ত তোমাকে সর্ব অবস্থায় পৌঁছিতে হবে, যে কোনো ভাবেই হোক জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিতেই হবে, কেননা তুমি পৈতৃক সূত্রে ওয়ারিস সূত্রে মূলত তুমি তো জান্নাতি। কি বলেন? আমার বাবার বাড়ি কোথায় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাবাকে জান্নাতের ভিতরে বানাইয়া জান্নাতেই বাসস্থান করে দিয়েছিলেন এবং বলেও দিয়েছিলেন, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই যে জান্নাতে তোমাকে দিলাম এখানে থাকো, খাও দাও, আরাম করো, আয়েশ করো, ফুর্তি করো, এর পরেও আল্লাহ তাআলা একটা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিলেন সব করবা, কিন্তু ওই জায়গার ওই নিষিদ্ধ কাজটা তুমি কইরো, সামান্য একটু তাহকিকের কারণে, সামান্য একটু যাচাইয়ের কারণে ভুলটা কইরে বসলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিসের ভিতরে আসছে, যে কোনো কাজ করার পূর্বে তোমাকে কয়েকবার ভাবতে হবে, খানা খাওয়ার পূর্বে আমাকে যাচাই করতে হবে খানার উপযুক্ত আমি কি না, এ খানা আমার জন্য প্রযোজ্য কি না, এটা হালাল কি হারাম, এটা আমার জন্য জায়েজ হবে নাকি নাজায়েজ, খানা খাওয়ার পূর্বে জিনিসটা আমাকে যাচাই করে নিতে হবে। শয়তানের ধোকায় পড়ে আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা ভুলে গিয়েছিলেন, যাচাই করে নাই, যাচাই না করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে কি হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, এরপরেও বলেছেন যে খানার পূর্বে অবশ্যই এটাকে যাচাই বাছাই করে তারপরে তুমি খাইবে। আর আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, সামনে পাইছি তো দইরা খাইছি, সামনে পাইছি তো পেট বইরা খাইছি, খাওয়ার আগে ভাবার আমির কোনো প্রশ্ন নাই। এজন্য আজকে মুসলমান আমরা বলি যে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মোনাজাত কবুল হয় না, আমাদের এইটা হয় না, আমাদের ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, এটা হলো একমাত্র যাচাই করে হালাল খানা না খাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সৎকার মাল খাইছে, সৎকা বুঝেন, সৎকা কি সবাই খাইতে পারে? সৎকা দিবে ধনীরা, খাবে গরিবরা, খাবে কারা? মিসকিন যারা, ফকির যারা, গরিব দুঃখী যারা, তারা খাইবে, ধনীরা দিবে। এখন যদি ধনীরা খায় এটা কি হালাল হবে না হারাম হবে? কি বলেন? কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ধনীরাও সৎকা খাওয়া আরম্ভ করে দিচ্ছে, কথা বলেন দেখি, আমাদের দেশে ধনীরাও এখন সৎকা খাওয়া আরম্ভ করে দিচ্ছে, এই জন্য আমাদের রাহাজারে আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আমাদের পদে পদে লাঞ্ছিত হতে হচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর গরিব ধনীরা কেমনে সৎকা খায়? আমাদের এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আপনারা নিয়েন না, মাইন করেন না কথা,
সরকার কর্তৃক বরাদ্দকৃত যে সমস্ত মাল গরীব দুঃখী এতিমদের জন্য আসে এমন মাল সরকার পক্ষ থেকে আসে কি আসে না? হ্যাঁ, বাজেট করা থাকে এটা অমুক এলাকার অমুক জেলার অমুক থানার অন্তর্গত যত গরিব মানুষ আছে অভাব দুঃখী আছে তাদের জন্য এটা বাজেট করে দিলাম। বলেন তো দেখি সরকার থেকে যে গরিবের জন্য যেটা বাজেট হয়েছে এটা কি ধনীরা খাইতে পারবে? এটা জাকাতের মাল, সরকার মাল, গুরাবা ফান্ডের মাল। এখন উচিত হলো যারা দায়িত্বপ্রাপ্ত লোক তাদের উচিত হলো পুরাপুরিভাবে যা পাইছে তা গরিবের দুয়ারে পৌঁছাই দেওয়া। এখন যদি তারা কিছু দিল আর কিছু নিজের পকেটে ভরলো, তারা কি খাইলো না? খাইলো কি না? হ্যাঁ, তাদের জন্য কি এটা হালাল হবে? কথা বলেন, তাদের জন্য এটা হালাল হবে? তাদের উচিত ছিল পরিপূর্ণভাবে এই আমানতদারি রক্ষা করা। এজন্যই বলা হয়েছে সে তামাম দুনিয়ার ধনী মুসলমানগুলা যদি জাকাতের মাল হিসাব করে করে যদি বণ্টন করত তাহলে বাংলার জমিনে একজন গরিব দুঃখীও থাকত না। জাকাত যারা দেয় মুক্তামুক্তি তারা দিয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? আন্তাজে কয়েকটা কাপড় দিয়া দিল, কিছু টাকা পয়সা ঈদের দিন বণ্টন করে দিল, মনে করলো যে আমি জাকাত থেকে জাকাত আদায় করে দিলাম, আমার হক আদায় হয়ে গেল না। আল্লাহর হুকুম হলো তোমার উপরে যদি জাকাত ফরজ হয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন তত জায়গার ভিতরে জাকাতের নির্দেশ দিয়েছেন। আকিমি সালাতা ওয়াতুয যাকাত, তুমি নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, যত জায়গার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন তত জায়গার ভিতরে মহান আল্লাহ যাকাতেরও নির্দেশ দিয়েছেন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, যাকাত দাও। এর বিধান কতটুকু আপনি দিবেন এটার ফয়সালাও আল্লাহ তাআলাই করে দিয়েছেন। কে করে দিয়েছেন? জোরে বলেন কে? আপনার উপরে যদি যাকাত ফরজ হয় যখন আপনি মালের হিসাব করবেন বছরে আপনার উপরে আপনার খরচ ইত্যাদি বাদে আপনার 100 টাকা আপনার আয় হইল, ওই আয়ের উপরে আপনার যাকাত হলো, যাকাত ফরজ হলো, আপনার উচিত হলো সঙ্গে সঙ্গে শতকরা 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। তাহলে হাজারে হয় কত? 25 টাকা। হাজারে হয় কত? 25 টাকা। এইভাবে আপনি যাকাত আদায় করে দেবেন, সঙ্গে সঙ্গে হিসাব করে আপনি দিয়ে দেবেন, মালের হিসাব করে আপনি যাকাত দিয়ে দেবেন। আপনার কাছে আপনাদের কাছে প্রশ্ন হলো এইভাবে হিসাব করে যদি বাংলার যারা বছরে যাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে জমা হচ্ছে, যারা জমাকৃত মালকে যারা বারবার গণনা করতেছে, মালের দিকে তাকাইয়ে আত্মতৃপ্তি ভোগ করতেছে, তারা যদি ওই কোটি কোটি টাকার মালিকওয়ালারা যদি হিসাব করে যাকাত দিত তাহলে এমনও গরিব এমনও ধনী লোক আছে, এমনও শিল্পপতি লোক আছে যার বছরে 1